27 তারিখ ঘূর্ণিঝড় ইয়াস সম্পূর্ণভাবে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে তাণ্ডব ছড়াতে শুরু করবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। গত বছর 20 মে অর্থাৎ আজ থেকে 3 দিন আগে বাংলাদেশে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আমফান। ঠিক তার 1 বছর পর এ মে মাসেই বাংলাদেশে আবারও আঘাত আনতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। প্রিয় দর্শক, চলুন লাইভ ট্র্যাকিং করে দেখা যাক ঘূর্ণিঝড় ইয়াস কোন অবস্থানে আছে এবং কখন এটি উপকূলে আঘাত আনতে পারে। 23 তারিখ অর্থাৎ আজকে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে ঘূর্ণমান তৈরি হচ্ছে। তারপর 24 তারিখ ঘূর্ণিঝড়টি সম্পূর্ণভাবে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীতে 25-26 মে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। 27 তারিখ ঘূর্ণিঝড় ইয়াস সম্পূর্ণভাবে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে তাণ্ডব ছড়াতে শুরু করবে। এখন পর্যন্ত লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে যা বোঝা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়টি আমফানের মতো ততটা শক্তিশালী হবে না। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে 27 তারিখ, 26 তারিখ এবং তার পরবর্তী কিছুদিন বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, রংপুর, বরিশাল কিছু কিছু অঞ্চলে জড়ো বাতাস এবং ভারী বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।